হারিয়ে যাই। আপনারা নিশ্চয়ই এ প্রান্তে বসেও খবর পান, দিল্লির রাজপথে রাতের অন্ধকারে গণধর্ষিতা হওয়া সেই মেয়েটির কথা, যাকে আমরা জ্যোতি, দামিনী, নির্ভয়া নানা নামে জেনেছি। সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু সব প্রয়াস ব্যর্থ করে তার কফিনবন্দি দেহ ফিরে এসেছিল এয়ারপোর্টে। খুবই সুবোধ সরকার সেই সময় ইমেলে আমাকে একটি কবিতা পাঠিয়েছিলেন, রজনীকান্থা কফিন কবিতার নাম। সুবোধ, সুবোধ দা এখন আইওয়া বিশ্ববিদ্যালয়ে আছেন, কালকে এই কথা হলো, বললেন ইচ্ছে ছিল 4-5 ঘন্টা ড্রাইভ করে চলে আসি ইলিনয়ের পাশেই, কিন্তু কাজে আটকে আছেন, ফুল রাইট স্কলারশিপে কিছু কাজ নিয়ে এসেছেন, 6 মাস এখানে থাকবেন। সুবোধার লেখা অনেক কবিতা আমার বিভিন্ন অ্যালবামে জনপ্রিয় হয়েছে, এটি আমি অ্যালবামে করিনি কিন্তু বিভিন্ন মঞ্চে এই কবিতাটি সকলের কাছে প্রশংসিত হয়েছে। রজনীকান্তা কফিন শুনেছি। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি, জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোকস্তম্ভ, দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী, ফেরত এসেছে রজনীকান্থা কফিন, ফেরত এসেছে আমার ভারত কন্যা, আমার মেয়েটি 13 দিন ধরে মৃত্যু সরাতে সরাতে 13 দিনে হলো অনন্যা, কফিন ভর্তি সে এক রজনীগন্ধা, রাইফেলে ঢাকা যমুনা যখন রাত্রিরে হলো যামিনী, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, 13 দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা, 13 দিন ধরে তোমার ভিতরে তমসা গুমরে মরেছে রড়ঢুকে থাকা শরীরে, কেন 13 দিন গুমরে মরেছে, কেন 13 রাত কষ্ট, কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে, মা তুই কেন যে তক্ষণি মরে গেলি না, জীবনে প্রথম বিমানে উঠলি ওঠার মজাটা পেলি না, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমসায় বাঁচছে, ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাঁচবে একলা, কি করে যে তার সুদীর্ঘ রাত কাটছে, আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি, ছেলেটিকে যারা জীবনে দেখেনি মৃত্যুর পর দেখছি, ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী, পুলিশ কোথায় মানতে পারিনি, এই রাষ্ট্রকে মানিনি, মোমবাতিগুলো একটু একটু গলছে, মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে, তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, তোমাকে আমরা মারতে পারিনি দামিনী, আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি, হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো, তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো।